গণতন্ত্রের উৎসবে শনিবার সপ্তমী, ভোট বঙ্গে সপ্তমীতে বিজয়া, প্রস্তুতি সারা। কিন্তু সপ্তম ও শেষ দফাতে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি, যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছন ভোট কর্মীরা। ডিসিতে প্রচণ্ড সমস্যা হয়েছিল, এখন পৌঁছে গিয়েছি এবং মাঠে তো জল জমে আছে দেখতে পাচ্ছেন। এখানে লাইন দেওয়ার সমস্যা হবে, আগামী দিন সমস্যাটা সবচেয়ে বেশি বোঝা যাবে। ভোট দানের হার অনেক কমে যাবে, লোকজন আসতে পারেন, অনেক রাত পর্যন্ত হয়তো ভোট হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় কলকাতা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলির পাশাপাশি 2 চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টি হলে শনিবার ভোট গ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের। আমরা সেক্টর অফিসারদের ইনফর্ম অলরেডি করে দিয়েছি, তার আন্ডার যে বুথগুলো আছে সেখানে যদি জল জমে থাকে, ভোটারদের অসুবিধা হয় বা পোলিং পার্টি যেতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দিনান্দে ইনফর্ম করলে আমাদের প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যে এজেন্সি যারা কাজ করছে, বিভিন্ন MF অর্থাৎ মিনিমাম যে অ্যামিউনিটিস ফেসিলিটিস আমাদের প্রোভাইড করতে হয় সেটা ওরা করে দেবে। আমরা রিপোর্টটা অলরেডি কালেক্ট করতে শুরু করে দিয়েছি। প্রিভেন্টিভ মেজার নেওয়ার পরও যদি আবার সেখানে আবার নতুন করে কোনো জল জমা থাকে, তাহলে আমরা সেটা পাম্প আউট করে বার করার, এগুলো আমরা মোবাইলে রাখছি। বৃহস্পতিবার রাতের মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে বেহাল ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। সেই জমা জলের কারণে সমস্যায় পড়তে হয়েছে রোগী থেকে স্বাস্থ্যকর্মীদের, কখনো স্ট্রেচারে চড়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগীদের। এই এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছে, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরি পেরি এই নোংরা জলের উপর দিয়ে যেতে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। হাঁটু সমান জল, এখানে খুবই খারাপ পরিস্থিতি। সাধারণ মানুষ যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে? এখানে গাড়ি আসছে না, এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে, খুবই সমস্যা। ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে, আপনারা দেখুন কি অবস্থা। হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি জানান, দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার সকালে বাঁকুড়ার বড়জোড়া থানার নতুন গ্রামে বজ্রপাতে মারা গিয়েছেন এক দম্পতি। মৃতদের নাম নীরদ সাঁতরা এবং তারারানী সাঁতরা। পশ্চিম মেদিনীপুরের বড়া গ্রামে বজ্রপাতের ফলে আগুন লেগে যায় একটি বাড়ির খড়ের চালে। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় বৃষ্টির পাশাপাশি বয়ে যায় ঝড়। মাত্র 2 মিনিটের ঝড়ে ভেঙে পড়ে 200-এর বেশি ইউক্যালিপটাস গাছ, যার জেরে যান চলাচল ব্যাহত হয় বেলদা কাঁথি রাজ্য সড়কে। পাশাপাশি দাঁতনের তালদা এলাকায় ঝড়ের দাপটে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় তালদা প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। দাঁতনের উঁচুডিহা, তালদার পাশাপাশি কয়েকটি ঘর ভেঙে যায় গাছ পড়ে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদা বাজার। ABP আনন্দ। লড়ি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাওয়ার চেষ্টা করেন। একটা সময় বামপন্থীদের লাল দুর্গ বলে পরিচিত দমদমে প্রচলিত কথা ছিল দমদম দাওয়াই। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে বাম আমলে কার্যত দাঁত ফোটাতে পারত না বিরোধীরা। ভোট মানেই লেগে থাকত অশান্তি। মুখ্যমন্ত্রী হওয়ার পর টানা 2 দশক বরানগরের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। বরানগর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দার মতো বিধানসভা কেন্দ্রগুলি বামেদের দখলেই ছিল, আর তখন মুখে মুখে ঘুরত যে কথা, সেই দমদম দাওয়াই এবার শোনা গেল তৃণমূল নেতা মদন মিত্রর গলায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোটের ময়দানে আচমকা দেখা গেল তাকে। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি, যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34-35-36 হয়ে গেছে, তোমরা ওয়ারেস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো, তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। পশ্চিমবাংলা এবারে ভোট দিচ্ছে পরিবর্তনের জন্য, মোদীকে প্রাইম মিনিস্টার করতে হবে, তার জন্য সবচেয়ে বড় যোগদান আমরা এখান থেকেই করব, আর সেই দিশাতেই ভোট হবে। TMC তো রাস্তায় নামতে চাইছে না, মদন মিত্রের মতো লোক গেলে কি আর ভোট যেতে যাবে না? উনি স্টেটমেন্ট দিলে কোনো লাভ হবে? লোকসভা ভোটে 6টি দফায় বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। এবার তাদেরও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে ওই লাঠিগুলো দিয়ে, লম্বা লম্বা লাঠি দিয়ে পিটাবে, আর টমি গান আর এই এই গান দেখিয়ে, স্টেন গান দেখিয়ে তারপরে সে আমাদের স্টলে বলবে ওয়ারেস দাও, তা কি হয় নাকি? কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক, ভালো ব্যবহার করুক, লাঠিবাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে যে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। উনি জানেন কেন্দ্রীয় বাহিনী কী করতে পারে,
যা হাতে আছে সব চালাতে পারে। গতবারে দেখেছেন সেখানে এসব উল্টাপাল্টা বকে লাভ নেই, কাউন্টিং হয়ে যাক, সব হিসাব হয়ে যাক। রাত পোহলেই ভোট দমদম লোকসভা কেন্দ্রে। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।